সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা নিয়মিত কৃষির নানাবিধ সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করছি। আমাদের এই সপ্তাহের আলোচনার বিষয় বাংলাদেশে বিটি বেগুনের বর্তমান এবং ভবিষ্যৎ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাননীয় মহাপরিচালক ডক্টর মোহাম্মদ নাজিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় আমি আরিফ আছি আপনাদের সাথে। দর্শক, বেগুন বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় সবজি। প্রায় সারা বছরে এটি চাষ করা হয় এবং ভোক্তা পর্যায়ে এটি গ্রহণ করা হয়। কিন্তু সাধারণভাবে একটি বেগুন চাষ করতে গেলে তার ফল ডগা ছিদ্রকারী পোকা প্রতিরোধ করার জন্য 80 থেকে 100 ভাগ কীটনাশক প্রয়োগ করতে হয়। কিন্তু বাংলাদেশ সরকার 2013 সালে জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত বিটি বেগুন অবমুক্তি করেন, কৃষকরা সেটি চাষবাস শুরু করেন। আমরা বিটি বেগুন সম্পর্কে আজকে বিস্তারিত শুনব। শুনবার আগে আসুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। দেশ এগিয়ে যাচ্ছে। একসময় খাদ্য সংকটের বাংলাদেশ এখন উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। এবারের মিশনটা নিরাপদ খাদ্যের। খাদ্য সংকট না থাকলেও বিশ্বের নিরাপদ খাদ্য উৎপাদক হিসেবে বাংলাদেশের অবস্থান এখনও অনেক পরের দিকে। আর এই নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজন এমন কিছু জাত যেগুলো বিষমুক্তভাবে উৎপাদন করা সম্ভব এবং যা যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ। আর সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে জিএম বা জেনেটিক্যালি মডিফাইড ফসল। বিটি বেগুন হলো এমনই একটি জিএম ফসল। আমাদের দেশের প্রেক্ষাপটে এই বেগুনকে জনপ্রিয় করে তুলতে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। এর মধ্যে অন্যতম হলো এই জাতটি অবমুক্ত হওয়ার আগে পর্যন্ত প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়েছিল। সেখানে ছিল ধারাবাহিক গবেষণা, যা 9 থেকে 10 বছরের একটি দীর্ঘ সময়। আরেকটি চ্যালেঞ্জ হলো জিএম প্রোডাক্ট নিয়ে নানা ধরনের সমালোচনা। তবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে সেই সমালোচনা এখন আর নেই, কারণ বিটি বেগুন যে স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর এরকম কোনো প্রমাণ সেখানে কেউ উপস্থাপন করতে সক্ষম হয়নি। বর্তমানে দেশের সবকটি জেলায় যে কৃষকরা এই বেগুনের চাষ করছেন তার সংখ্যাটা প্রায় 27,000 বা তারও বেশি। দর্শক, আমরা দেখছিলাম প্রতিবেদন, আমরা সরাসরি আলোচনায় ফিরে যাব। ডক্টর নাজিরুল ইসলামের কাছে জানতে চাইব বাংলাদেশে আসলে এই বিটি বেগুনের মতো একটি জাত উন্নয়নের প্রেক্ষাপট কী এবং কীভাবে সেটি করা হলো, আর বর্তমানে এই কী পরিস্থিতিতে আমরা আছি বিটি বেগুনের সম্প্রসারণ নিয়ে এবং মাঠ পর্যায়ে সেটি কতটুকু গ্রহণ করা হয়েছে। আসলে আমরা যে কৃষিকে ধারাবাহিক উন্নয়নশীলতার দিকে নিতে হলে আমাদের প্রথম পরিবেশের দিকে নজর দিতে হবে। আপনি যে কথা বললেন যে বেগুন আমাদের খুবই জনপ্রিয় একটা সবজি, সারা বছর চাষ করা যায়, কিন্তু যে সমস্যা যে পাতা এবং ফল ছিদ্রকারী যে পোকা, তো এটা দমন করা খুবই দুরূহ ব্যাপার কৃষকদের জন্য, এবং যে কারণে অত্যধিক পরিমাণে কীটনাশক বেগুনের ক্ষেতে ব্যবহার করা হয়। এতে পরিবেশের উপরে প্রভাব পড়ে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কীটনাশকের যে বিরূপ প্রতিক্রিয়া সেটা জনস্বাস্থ্য এবং পরিবেশ, এই দুটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই যে বিটি বেগুনের যে গবেষণা সেটা আমরা শুরু করি 2004 সাল থেকে, এবং ধারাবাহিক গবেষণার মাধ্যমেই আমরা বিটি জিন আমদানি করে এবং আমাদের গবেষণাগারে সেটা আমরা আমাদের যে সমস্ত জনপ্রিয় জাত আছে সেই জাতে বিটি জিন ইনসার্ট করা অর্থাৎ অনুপ্রবেশ ঘটিয়ে আমরা এই পোকার উপর এই জাতের একটা নিজস্ব প্রতিরোধ গড়ে তুলেছি। এতে যেমন উৎপাদন খরচ কমছে, কৃষক লাভবান হচ্ছে, সাথে সাথে আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য উভয় দিকেই আমরা উপকৃত হচ্ছি। অর্থাৎ কৃষিকে, কৃষির জন্য আমাদের যে অনুকূল পরিবেশ দরকার, যে বায়োডাইভার্সিটি, অ্যাগ্রো বায়োডাইভার্সিটি, সেইটাকে আমরা সাস্টেন করতেছি বা সেটাকে আমরা এনহ্যান্স করতেছি এই বিটি প্রযুক্তির মাধ্যমে। জি, বিটি প্রযুক্তি আসলে সারা পৃথিবীতেই, বিশেষ করে অর্গানিক কৃষি যেটা আমরা বলে থাকি সেখানে চাষবাস শুরু হয়ে থাকে এবং সেটা অনেক ব্যয়বহুল ছিল। তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আসলে এই বিটি প্রযুক্তি যখন থেকে প্রয়োগ করেছে, তারপরে এখন আসলে সম্প্রসারণে আমরা কীরকম সেটা রেজাল্ট দেখতে পাচ্ছি? বাংলাদেশে ঠিক কতজন কৃষক এখন বিটি বেগুন চাষ করছে বলে আপনার মনে হয়? আসলে বিটি বেগুন আমরা যখন শুরু করি তখন পরীক্ষামূলকভাবে 20 জন কি 30 জন কৃষকের মাঝে আমরা দিয়েছিলাম। তখন এর পক্ষে বিপক্ষে মতামত ছিল এবং সংশ্লিষ্টরা অনেকেই এটার উপর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। পরবর্তীতে যখন বিটি যে মোড অফ অ্যাকশন সম্বন্ধে ধারণা যখন সম্প্রসারণ লাভ করে এবং প্রকৃতপক্ষে একটা প্রযুক্তি হিসাবে কৃষক যখন এটা গ্রহণ করে লাভবান হতে থাকে, আস্তে আস্তে সম্প্রসারণ হতে থাকে,
যে সমস্ত ভ্রান্ত ধারণা বা অজানা অনেক কিছু তথ্য ছিল যেটা কৃষক বা সংশ্লিষ্টদের জানার দরকার ছিল, সেটা অলরেডি আমরা বিভিন্ন প্রকাশনা বা প্রচারণার মাধ্যমে, ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সেটা কিন্তু যথেষ্ট প্রচার পেয়েছে, শুধু বাংলাদেশে নয়, দেশে বিদেশে। এবং এর উপরে এখন অনেক বিজ্ঞানী বা অনেক গবেষক এবং অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানও যারা, মানে এন্টারপ্রেনারশিপ যারা, এই বিটির শুধু গবেষণাগারে বিটি হচ্ছে না, বিটির সংশ্লিষ্ট অনেক প্রযুক্তি আছে, যে এই জিনিসগুলো এখন সম্প্রসারণ হয়েছে সারা বিশ্বে, এটা সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করেছে যারা এ সংশ্লিষ্ট, যে কারণে বিটি আর এখন কোনো ভয় না, বিটি এখন একটা প্রযুক্তি। কারণ আমাদের যে চ্যালেঞ্জ, যে ভবিষ্যতে আমাদের জনসংখ্যা হবে, বিশেষ করে বিশ্ব জনসংখ্যা 11 কোটি, যে 11 বিলিয়ন যখন হবে, তখন আমাদের এই জনসংখ্যাকে খাওয়াতে পড়াতে হলে আমাদের নিশ্চয়ই এরকম আধুনিক প্রযুক্তি দরকার, কনভেনশনাল প্রযুক্তির সাথে সাথে এটাকেও আমাদের নিতে হবে। আপনি বলছিলেন বিটি বেগুন যখন অবমুক্তি করা হয় তখন অনেক ধরনের ভুল ধারণা ছিল, কিন্তু এই দীর্ঘ প্রায় 7 বছর ধরে এটি চাষ করছেন কৃষকরা এবং 20 জন কৃষক থেকে প্রায় 60,000-এর ঊর্ধ্বে কৃষকরা এটি চাষ করছেন, ঠিক কী কারণে আসলে কৃষকরা এটা নিয়ে এত বেশি আগ্রহী হলেন? প্রথমে বলেছি যে বিটি বেগুন আমরা যখন মুক্তায়িত করি তার পূর্বে প্রতিনিয়ত দিনে কয়েকবার ওষুধ ছিটানো হতো এবং তাতে যেন উৎপাদন খরচ বাড়ত এবং বাজারে বেগুন নিয়ে গেলে বা অন্য অন্য যারা ক্রেতা ছিল, নিয়মিত ক্রেতা, তারাও এ বেগুন কিনতে চেত না। তো এখন প্রযুক্তিতে যেহেতু উৎপাদন খরচ নাই এবং আক্রমণ নাই, সাথে সাথে যে পরিবেশের ভারসাম্য, যেটা একটা কৃষি অনুকূল পরিবেশ, কৃষক কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কৃষকদের কিন্তু এই ধারণাটাও আমরা দিয়েছি যে আমাদের টিকে থাকতে হলে, কৃষিকে এগিয়ে নিতে হলে আমাদের কৃষি পরিবেশ দরকার। অর্থাৎ কীটনাশকবিহীন, যদি আমরা বিহীন ঠিক না, যদি আমরা নিয়ন্ত্রিত উপায়ে যদি কীটনাশক ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কৃষি অনুকূল পরিবেশ বা আমাদের যে জনস্বাস্থ্য, উভয় দিক থেকে আমরা উপকৃত হব। তো এই যে একটা কৃষকদের যে একটা পজিটিভ ধারণা এবং সাথে সাথে যে কৃষক লাভবান হচ্ছে, যে আগে যেখানে ওষুধ দেওয়ার পরেও অনেক সময় দেখা গেছে যে অনেক অঞ্চলে যে 70-80% বেগুন পর্যন্ত নষ্ট হয়ে যেত, সেখানে একটি বেগুনও নষ্ট হচ্ছে না। তো ওষুধ আমরা দিচ্ছি, কিন্তু সেটা দিচ্ছি অন্যান্য পোকা দমন করার জন্য এবং সেটা আমরা নিয়ন্ত্রিত উপায়ে এবং পরিমিত উপায়ে যখন যেটা দরকার হচ্ছে। তো যে কারণে আমাদের এই যে একটা সম্প্রসারণ যে প্রযুক্তি, এটা কিন্তু এখন অটোমেটিক্যালি হচ্ছে। তার মানে প্রযুক্তি যদি মাঠে কাজ করে তাহলে কৃষক স্বভাবতই সেটাকে এটা গ্রহণ করে এবং সেটা একজনের দেখা দেখে আরেকজন এটা গ্রহণ করবে। জি, ঠিক এই প্রসঙ্গে জানতে চাই যে বিটি বেগুন নিয়ে আসলে বেশ কিছু কনফিউশন এখন আমাদের মধ্যে রয়েছে। যেমন আপনি বলছিলেন যে পোকা যে বেগুনে আক্রমণ করে না, সেটা আসলে মানুষের শরীরের জন্য কতটুকু নিরাপদ? আচ্ছা, এবারে হচ্ছে যে পোকার মানুষ এক না, মানুষের যে স্টোমাক সেটা কিন্তু অন্যরকম, পোকার যে স্টোমাক সেটা অন্যরকম। আমাদের হচ্ছে অ্যাসিডিক, ওটা হচ্ছে অ্যালকালাইন। এবং এই যে বিটি জিনটা, জিন মানে হচ্ছে সেখানে একটা এনজাইম তৈরি করে, আমাদের শরীরে সেই এনজাইম নাই, যেটা থেকে যে বিটি একটা পয়জন হবে বা আমাদের যে স্নায়ুর উপরে আঘাত করবে সেটা সেরকম নাই। কিন্তু ওইখানে যেটা অ্যালকালাইন স্টোমাকে, ওইখানে বিটি একটা এনজাইম তৈরি করে, সেটা তার স্টোমাক ক্ষতিগ্রস্ত করে, এইভাবে আর কি ওটা দমন করে। যে মেকানিজম যেটা, সেটা কিন্তু যেমন ধরেন আপনারা দেখছেন মুরগি, কিন্তু সাপে মুরগিকে কামড়ালে মুরগি মারা যায়, কিন্তু সাপটা খেয়ে ফেললে কিছুই হয় না। কারণ এই যে একটা যে মোডাল অ্যাকশন আছে, ফিজিওলজিক্যাল ব্যাপার আছে, যার যেখানে যেভাবে কাজ করার দরকার তার বাইরে সে কাজ করতে পারে না। তো এইটাই আমাদের মানে এর যে মোডাল অ্যাকশন, যে আমাদের যে স্টোমাক, এখানে বিটি কোনো প্রক্রিয়া বা রিয়াকশন করতে পারে না বা করবেও না। বাংলাদেশে জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত খাদ্যশস্য হোক বা যে কোনো প্রযুক্তি হোক, সেটি একটি আইন মেনে সেটার গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। তো আমরা জানতে চাচ্ছি বিটি বেগুনের ক্ষেত্রে সেই নিয়মকানুনগুলো আসলে যথাযথ উপায়ে মানা হয়েছিল কিনা, মানে দেশের প্রচলিত আইনের মধ্যে থেকেই আমরা এটা করেছি। জীবন নিরাপত্তা আইন যেটি আছে সেটা জীবন নিরাপত্তা আইনের ভিতরে আমরা করেছি। একটি প্রসঙ্গ আমরা জানতে পারি বিটি বেগুন সম্পর্কে যখন আলোচনা হয়, যে বিটির যে জাত উন্নয়ন করা হয়েছে সেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান জড়িত ছিল। তো এই এই বিটির যে বীজ আছে সেটাতে আসলে কৃষকের কতটুকু অধিকার আছে এবং বিটির জাত উন্নয়নের ফলে আমাদের স্থানীয় জাতগুলো কোনোভাবে ক্ষতির সম্মুখীন হবে কিনা? এটা আসলে আমাদের যে কনভেনশনাল ব্রিডিং এবং বায়োটেকনোলজিক্যাল ব্রিডিং একে অপরের উপরে নির্ভরশীল। তো যখন কোনো জিন বা কোনো জার্মপ্লাজম আমরা
এটা ট্রেডিংয়ে চলে যায়, এটার মূল কিন্তু কৃষকরাই কিন্তু উদ্ভাবক বা ধারক বা বাহন। তো সেই হিসাবে যদি বলতে চান তাহলে আমাদেরকে যেমন ভ্যারাইটিজ আর বিডার্স আইন আছে বা আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আছে, এই সমস্ত আইন দিয়ে কিন্তু এই বিটির বা অন্য যে প্ল্যান্ট যখন বাণিজ্যিক হিসাবে ব্যবহার করা আছে কোনো গাছ বা গাছের অংশ, তখন তার একটা প্রোটেকশন আছে। এইটাকে রক্ষা করার জন্য আমাদের কনভেনশনাল বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি যে আমাদের যে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল সেখান থেকে কৃষকদের স্বার্থ রক্ষা করার কথা বলা হয়েছে এবং সেটা নিজ দেশের আইনের মাধ্যমেই করতে হবে এবং আমাদের সেইভাবে আমাদের মন্ত্রণালয়ে বা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সেইভাবে প্রোটেকশনের ব্যবস্থা আমাদের কিন্তু করা আছে। তো তারপরেও এখন যেহেতু এখন বিশ্ব বাণিজ্যের কারণে অনেক কিছু এগিয়ে যাচ্ছে, তবে একটা এটা ঠিক যে কোনো বহির্বিশ্বের কোনো প্রোডাক্টকে প্রতিহত করতে হলে আমাদের প্রোডাক্টকে প্রতিহত করতে হবে। আমাদের এটা দরকার হবে যে কৃষক যাতে কৃষকের জিনিস কৃষককে বেশি দামে না কিনতে হয়। বিটি বেগুন মাঠে কৃষকরা চাষ করেছেন, কিন্তু ভোক্তা পর্যায়ে আসলে এটা গ্রহণযোগ্যতা কেমন আছে? কৃষক কি বিটি বেগুন বিক্রি করতে পারছে কিনা? মূলত বাজারে যখন বেগুন আপনি দেখবেন, না বললে বুঝতে পারবেন না যে কোনটা বিটি আর কোনটা নন বিটি, তাই না? তবে কৃষক সবসময় চায় যে ভালো বেগুনটা কিনতে। তো অনেক সময় বলে যে একটু পোকায় আক্রান্ত হলে ওইটা নিরাপদ হয়, এটাও কিন্তু ভ্রান্ত ধারণা। কারণ বিষ দেওয়ার পরেও ইনসেকটিসাইড দেওয়ার আগেও কিন্তু বেগুন আক্রান্ত হয়, ডিমটা থেকে যায় হয়তো। হ্যাঁ, না এমনিতেই পোকা অনেক সময় আমাদের যে সমস্ত কীটনাশক আমরা ব্যবহার করি সেটা কাজ করে না বা পোকার রেজিস্ট্যান্সে বেশি থাকায় পোকা মরে না। তো সেই হিসাবে আপনি বলতে পারেন যে কৃষক যখন ভালোটা কেনে এবং শোনে এটা বিটি এবং আগেও খেয়েছি, কারণ বিটি সম্বন্ধে যে ধারণা ছিল সেই ধারণা কিন্তু কৃষক এখন অবগত আছে যে বিটি আসলে পোকাকে মারে, মানুষ বা অন্য কোনো স্তন্যপায়ীর উপরে প্রাণীর উপরে এটা কাজ করে না। তো তাছাড়াও কৃষক এটাও জানে যে বিটি তো আমাদের দেশে পরিচিত একটা, কিন্তু তারা যে সমস্ত বিদেশি আমদানিকৃত খাবার খাচ্ছে, বিভিন্ন হাইব্রিড নিয়ে এটার উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, এটাও কৃষক খাচ্ছে, তাহলে জেনে শুনে এবং উপযুক্ত পরিবেশে যেহেতু বিটি বেগুন তৈরি আছে এবং এটা কৃষক জানতে বুঝতে পারছে এটা কোনো ক্ষতিকর প্রভাব মানুষ শরীরে নাই বা প্রাণীতে নাই, স্তন্যপায়ী প্রাণীতে, কৃষক আর এখন এটা ওইভাবে দেখে না, কৃষক এটা সাদরে গ্রহণ করেছে। এবং মাঠ পর্যায়ে আসলে এই বিটি বেগুন 2013 সালে অবমুক্তির পর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিটি বেগুনের আরও বেশি গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করছে কিনা, জাত উন্নয়ন কিংবা এটা রক্ষণাবেক্ষণের জন্য? তো 2004 সালের পরে তো আস্তে আস্তে অনেক সময় দেখা যাচ্ছে বিটি বেগুনে কিছু সমস্যা আছে, যেমন ঢলে পড়া রোগটা বেশি হয়, তো এই সমস্ত ব্যাপারে আমাদের গবেষণা অব্যাহত আছে। তো এরই মধ্যে আমরা আরও দুইটি জাত উদ্ভাবন করেছি বিটি ভার্সন, অর্থাৎ বিটি জিন ইনসার্ট করার পরে, তো সেটা ওই এখন ওই ঢলে পড়া রোগ প্রতিরোধী। জিন প্রকৌশল একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি আমরা জেনে থাকি এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিটি বেগুন সহ আরও বেশ কিছু ফসলে এটি নিয়ে গবেষণা করছে, সেই প্রসঙ্গে যদি আমাদেরকে কিছু বলতেন। এই মুহূর্তে আমাদের যে বিটি বেগুনের বাইরে যেটা আমরা যে আলু, আমাদের খুবই সম্ভাবনাময় ফসল যে আলু আমাদের অতিরিক্ত উৎপাদন হয় এবং এই আলু তো এখন বাইরে আমরা রপ্তানি করেছিলাম, বর্তমান আমরা করছি না, আবার আমরা করবো, অনেক ক্রেতা কিনতে চাচ্ছে। যে এর যে প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের ব্লাইট, যেটা পাতা ঝলসানো রোগ, লেড ব্লাইট যেটা বলে। তো এর আমরা আর একটা বিটি ভার্সন 3R জিন বলা হয় যেটা, এই জিনটা নিয়ে আমরা গবেষণা করছি এবং আলুর ক্ষেত্রে এবং আমাদের কয়েকটা আলুর জাত আমরা নির্বাচন করেছি, এই জিন আমরা তাতে ইনসার্ট করেছি এবং আমাদের যে আধুনিক গবেষণাগার আছে তাতে আমরা সারা বছরই ওখানে আলুর পরীক্ষা আমরা চালাতে সক্ষম হচ্ছি, যদিও আলু আমাদের দেশের শীতকালীন ফসল। তো আমার মনে হয় যে এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি, ঢলে পড়া আলু রোগের সমস্যা, তাহলে আলু কিছুদিন আমরা মাঠে বেশি রাখতে পারলে ওই যে ড্রাই ম্যাটারের যে একটা আমাদের স্বল্পতা আছে, অর্থাৎ 22-23% ড্রাই ম্যাটার হলে সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে চলে যাবে। আর এমনিতেই যে সবজি হিসাবে ব্যবহার করার জন্য রাশিয়াতে আমরা করেছিলাম, অন্যান্য দেশে ইদানিং আমাদের এটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। কন্ডিশন আমাদের যে গ্যাপ, যেটা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গুড হ্যান্ডলিং প্র্যাকটিস, এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে কৃষক পর্যায়ে, সেটার একটি প্রতিফলন থাকে এবং এর জন্য আমাদের অ্যাক্রিডিটেশন ল্যাব, যেটা
সেটা আমরা প্যাথোলজি, সয়েলস অ্যান্ড এন্টোমোলজি এই তিনটাও আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আমি এই এই সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে কৃষকরা শীতকালীন বেগুনের চাষাবাদ শুরু করবে, তো সেখানে আমরা জানি যে বিটি বেগুন চাষ করার ক্ষেত্রে আপনারা বলে থাকেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে চারপাশে নন বিটি বেগুন গাছ লাগাতে হয়, সেটি কেন লাগাইলে হবে? কি যে ওইখানে আপনার যে আমাদের যে বিটি তো একটা ওপেন পলিনেটেড বা পরমুক্তায়িত বা ওপেন পলিনেটেড ক্রপস যেটা হয়, অন্য নন বিটি বেগুনে যাতে এটা এই পলিনেশনটা যে আমাদের যে ট্রেডিশনাল জাত যেগুলো আছে মানে বংশানুক্রমিকভাবে আমরা যে বেগুনের চাষগুলো করে থাকে যে সমস্ত জাতের ওই জাতের বিশুদ্ধতা আমাদের থাকবে। যে এনভায়রনমেন্ট বায়োডাইভার্সিটি যেটা, পোকা কিন্তু আমাদের বেগুনের ক্ষতি করলেও কোনো কিছুই কিন্তু আমাদের অপকারে আসে না, কোনো না কোনোভাবে পজিটিভ একটা দিক আছে। তো যে জন্য বিটি বেগুনের পাশে আমরা নন বিটি বেগুনও রাখি যাতে পোকা ওইটা ভক্ষণ করতে পারবে, ওইটা সে খাদ্য হিসেবে বেঁচে থাকে এবং রেজিস্ট্যান্স বেশি থাকবে। কারণ একটা যে পেস্ট হলে আরেকটা কিন্তু সেটা বেনিফিশিয়াল। তো এই কারণে আমরা কৃষককে বলেছি বিটির পাশাপাশি নুন বেটিয়ে দেন পোকাকে লালন করার জন্য বা বায়োডাইভার্সিটিকে এনহ্যান্স করার জন্য। জি, এই এই বিটি বেগুন চাষ করতে গিয়ে যারা আগ্রহী তাদের প্রথম প্রশ্ন যেটি আসে, বিটি বেগুনের বীজ পাবো কোথায়? বীজ তো আমরা প্রথম দিকে তো বীজ আমরা নতুন ফসল উদ্ভাবন করলে বীজ আমরা কিন্তু সাময়িকভাবে কিন্তু আমরা নিজেরাই দিই আমাদের সাধ্য মতো, পরবর্তীতে কৃষককে আমরা সেইভাবেই ইকুইপড করি, প্রশিক্ষণ দিই এবং আমাদের যে সারা দেশব্যাপী গবেষণাগার আছে সেখান থেকে আমরা বীজের ব্যবস্থা করে থাকি। এ পর্যন্ত বীজ কেউ পায় নাই, এটা মানে এরকম আসে নাই, যারা আগ্রহী তারা সবাই বীজ পাচ্ছে এবং কৃষক নিজ থেকে প্রায় 15-20% আমাদের যে বীজ উৎপাদন হচ্ছে এ পর্যন্ত, আমরা 20 কেজি পর্যন্ত বীজ উৎপাদন করেছিলাম, কৃষক নিজেরা এখন অনেক জায়গায় বীজ করতেছে এবং তারা আমাদের সাথে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রাখে বা যারা কিনে তারাও কিন্তু আমাদের কাছ থেকে শুনে যে আমি অমুকের বীজ নিব কিনা। হ্যাঁ, তবে এর ভিতরে এই সুযোগটি নিয়ে অনেকে প্রতারিত হয়, এদিকে একটু নজর রাখতে হবে। কিন্তু এই আমরা যেটা জানি যে সবজি চাষের ক্ষেত্রে আসলে আমাদের প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটি বড় ভূমিকা পালন করে, তো জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত বিটি বেগুন বা অন্যান্য জাত যেগুলো ভবিষ্যতে আসবে সেখানে আসলে বেসরকারি খাতগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে বা হবে কি না? না, আসলে আমাদের কৃষি নীতিতেই আছে যে আমাদের যে পার্টনারশিপ বা এন্টারপ্রেনারশিপ নিয়ে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। সরকারি আমরা কিন্তু গবেষণা করার পরে একটা হাইব্রিড করলাম, এখন যদি আমাকে বলা হয় হাইব্রিড বীজ দিতে হবে এটা সম্ভব না। এই জন্য আমরা চাচ্ছি যে প্রাইভেট এন্টারপ্রেনারশিপ গড়ে উঠুক এবং এটার মানে হচ্ছে যে আমাদের কৃষি শুধু পুষ্টির জন্য না, মানে কৃষি হবে আমাদের উপার্জন, কৃষি হবে আমাদের অর্থনৈতিক অবকাঠামোর ভিত্তি শক্ত করার জন্য, সোর্স অফ ইনকাম এবং এমপ্লয়মেন্ট এবং কর্মসংস্থান এবং উপার্জন এটা করতে হবে। আর এই সমস্তই হচ্ছে কৃষিতে উপকরণ সরবরাহ বা কৃষির কোনো প্রযুক্তি নিয়ে কেউ ব্যবসা করলে সেখানে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হয় আর উৎপাদন তো বাড়বে, আমাদের যে খাদ্য উৎপাদনের বৃদ্ধি করতে হবে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে, এটা কিন্তু আমাদের পলিসিতেই আছে। তবে এইখানে লাভ লোকসান বা কৃষকের উপরে যেন আমাদের ব্যবসাটা তারা অতিমাত্রায় না করে, সিন্ডিকেট না করে, এই জিনিসগুলো না আমাদের নজরে রাখতে হবে আর কি। জি, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নাজির আমাদের সাথে আজকে স্টুডিওতে আসবার জন্য। দর্শক, বাংলাদেশ 2013 সালে জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত বিটি বেগুন অবমুক্তি করে 2014 সালে মাত্র 20 জন কৃষক দিয়ে শুরু হওয়া সেই বিটি বেগুন আজকে চাষ করছে দেশব্যাপী প্রায় 60,000-এর বেশি কৃষক। সেপ্টেম্বর অক্টোবর মাসে শুরু হয়েছে চাষ সবজির বিটি বেগুনের জন্য, যারা আগ্রহী আছেন তারা নির্দিষ্ট নির্ধারিত জায়গায় যোগাযোগ করে কৃষি অফিস কিংবা কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে বিটি বেগুনের বীজ সংগ্রহ করতে পারবেন। আমরা আশা করি কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার মাধ্যমে, গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে আসলে আমরা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে পারবো ভোক্তা পর্যায়ে এবং অর্থনৈতিক অবকাঠামোর ভিত্তিকে শক্ত করার জন্য নতুন উদ্যোক্তা যারা আছেন তারা যাতে আরও বেশি আগ্রহ হয় সেজন্য বিটি বেগুনের মতো, জিন প্রকৌশলের মতো নতুন নতুন প্রযুক্তি আমাদের কৃষিকে আরও বেশি সমৃদ্ধ করবে সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপ থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দীপ্ত কৃষি সংলাপের আমাদের এই নিয়মিত আয়োজন হচ্ছে প্রতি শুক্রবার বিকেল 5:20 মিনিটে। দেখুন আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।